জল জীবন মিশন প্রকল্পের কাজের শিলান্যাস হলো নামখানায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চন্দ্রনগরে এই প্রকল্পের কাজের শিলান্যাস হয়। এই প্রকল্পের মাধ্যমে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এদিন প্রকল্পের কাজের শিলান্যাস করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কাজের শিলান্যাস করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী 31 মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় জল জীবন মিশন প্রকল্পের কাজ শেষ করতে হবে। নামখানা ব্লকের 25টি গ্রামে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, যা বাস্তবায়িত করতে খরচ হবে 226 কোটি 13 লক্ষ টাকা। আগামী 31 মার্চের মধ্যে নামখানা ব্লকের 25টি গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাবে। জল মিশন প্রকল্পের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জল স্বপ্ন প্রকল্প, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে গোটা বাংলা জুড়ে যাতে 31 মার্চ 2024 মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। এদিন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, বিশিষ্ট সমাজসেবী ধীরেন দাস, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল প্রমুখ। এই প্রকল্পের কাজের শিলান্যাস হওয়ায় খুশি এলাকাবাসী। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।